একটি সাধারণ মানের কম্পিউটার প্রিন্টার আর কিছুটা প্রযুক্তির জ্ঞানই যথেষ্ট জাল টাকা তৈরিতে এর কাঁচামালও খুব সাধারণ আর সহজলভ্য তবে পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে তিনটি চক্র যারা ধাপে ধাপে এটি ছড়িয়ে দেয় সাধারণ মানুষের হাতে গোয়েন্দারা বলছে রাজধানীতে জাল টাকার ব্যবসা করছে পনেরো থেকে বিশটি চক্র আর এবারের ঈদকে ঘিরে পনেরো থেকে বিশ কোটি টাকা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের আপনার কাগজ বানানোর কাজ আর একটা গ্রুপ করে এটার মধ্যে ছাপ দেওয়ার কাজ আর আরেকটা গ্রুপ করে বাজারজাত করার কাজ ব্যাংকের কিছু লোক সিকিউরিটি এজেন্সিগুলোর লোক নেগোসিয়েশনের ভিত্তিতে পঞ্চাশ লাখ টাকা ইনস্টল করলো পঞ্চাশ লাখ টাকা ইনস্টল করতে গিয়া তারা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার জাল নোট ভিতরে ঢুকাই দিল বাংলাদেশ ব্যাংক বলছে জাল টাকা রোধে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে জোরে সোরে মাঠে নেমেছে তারাও আর অপরাধী শনাক্ত হলেই তাকে নেওয়া হবে আইনের আওতায় জাল নোট নিয়ে যদি কেউ কাজ করে সে ব্যাংকার হোক নন ব্যাংকার হোক তার বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা নিজেই মামলা করতে পারে বাংলাদেশ ব্যাংক যদি এটা জানে তাহলে ওই ভদ্রলোকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ওই ব্যাংকও নেবে এছাড়াও রাজধানীতে ঈদকে কেন্দ্র করে বেড়ে যায় মৌসুমি অপরাধ তবে এবার এই অপরাধ ঠেকাতে আটশো পঁচাশি জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ডিএমপি এছাড়াও পুরো ঈদ মৌসুমে পুলিশের পাশাপাশি সহযোগী সংস্থাগুলোও মাঠে থাকবে বলে জানায় পুলিশ টাইম টু টাইম আমাদের ফোকাস চেঞ্জ হয় প্রায়োরিটি শিফট হয় এখন আমাদের প্রায়োরিটি চলে এসেছে এই পবিত্র রমজান এবং ঈদ কেন্দ্রে গিয়ে আইন শৃঙ্খলা মানে নিরাপত্তা ব্যবস্থাপনাটি শপিং মলের নিরাপত্তা ব্যবস্থাপনা বিভিন্ন টার্মিনাল লঞ্চ টার্মিনাল বাস টার্মিনাল এগুলো নিরাপত্তা ব্যবস্থা উৎসব কেন্দ্রিক এ সকল অপরাধ নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রত্যেকের সচেতনতা প্রয়োজন বলেও মত পুলিশ কর্তাদের আসিফ সুমিত একুশে টেলিভিশন ঢাকা